আসসালামু আলাইকুম। মেহেরপুর অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি মাহমুদ সাফেলুল ইসলাম, প্রভাষক জীববিজ্ঞান, সন্তান স্কুল অ্যান্ড কলেজ, গাংনী মেহেরপুর। করোনার সময় অনেক দিনই স্কুল বন্ধ আছে। সেই সময় সরকার অনলাইনে ক্লাসের ব্যবস্থা করেছে, সেই জন্য সরকারকে ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ তোমাদের দশম শ্রেণীর জীববিজ্ঞান একাদশ অধ্যায় জীবের প্রজনন এটা আলোচনা করব। প্রথমে আমরা প্রজনন কি এটা জানব। যে প্রত্যেক জীব তার নতুন বংশধর সৃষ্টি করে তাকে প্রজনন বলে। প্রজনন মূলত দুই প্রকার, যৌনজনন, অযৌনজনন। যৌনজনন দুইটি ভিন্ন গ্যামেটের মিলনের ফলে নতুন জীব সৃষ্টির প্রক্রিয়াকে যৌনজনন বলে। আর দুইটি ভিন্ন ধর্মী গ্যামেটের মিলন ছাড়াই যদি কোনো নতুন জীবের জন্ম হয় সেটাকে বলবে অযৌনজনন। আজ উদ্ভিদের যৌনজনন এই নিয়ে আলোচনা করব তোমাদের এখানে। তো উদ্ভিদের প্রধান যৌনজনন প্রক্রিয়া হচ্ছে ফুল। ফুলের মাধ্যমে উদ্ভিদ যৌনজনন সম্পূর্ণ করে। তো ফুল কি, ফুল কি? ফুল হচ্ছে উদ্ভিদের যৌনজনন সাধনের জন্য বিশেষভাবে রূপান্তরিত বিটপকে ফুল বলে। একটি আদর্শ ফুলের পাঁচটি অংশ থাকে, অংশ থাকে পাঁচটি। সে পাঁচটি হচ্ছে এক, পুষ্পাক্ষ, পুষ্পাক্ষ, দুই, বীতি, তিন, দলম, মন্ডল, চার, পুং, পুং স্তবক, পাঁচ, স্ত্রী স্তবক। এই পাঁচটি অংশ থাকে। যদি কোনো ফুলের এই পাঁচটি অংশ বিদ্যমান থাকে তাহলে সেই ফুলকে আমরা সম্পূর্ণ ফুল বলি। আর যদি এই পাঁচটি অংশের কোনোটি অনুপস্থিত থাকে সেই ফুলকে আমরা অসম্পূর্ণ ফুল বলি। মূলত প্রজননের জন্য আমাদের এই দুইটা অংশ, এই দুইটা পুংস্তবক, স্ত্রী স্তবক, এই দুইটা অংশ থাকা দরকার। যদি কোনো ফুলে পুংস্তবক, স্ত্রী স্তবক দুটাই থাকে তাহলে সেটাকে বলবো আমরা উভয়লিঙ্গ ফুল। আর যদি একটি অনুপস্থিত থাকে সেটাকে আমরা বলবো একলিঙ্গি ফুল। এখন আমরা ফুলের পাঁচটি অংশ আমরা দেখে নিই। তো তোমাদের সুবিধার্থে আমি একটা ফুল নিয়ে এসেছি এখানে হাতে করি, হাতে কলমে দেখানোর জন্যই আমি
ফুল নিয়ে এসেছি। এখন দেখো এই যে ফুলের নিচের দিকে যে অংশ এটাকে বলবো আমরা পুষ্প অক্ষ, এটাকে বলবো আমরা পুষ্প অক্ষ। তো পুষ্প অক্ষ আমি আলাদা করছি, প্রথমেই পুষ্প অক্ষটা আমি এখান থেকে নিয়ে নিলাম। এই যে আমার হাতে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পুষ্প অক্ষ। এই পুষ্প অক্ষটা মূলত গোল আকৃতির হয়, আর এই পুষ্প অক্ষ তোমার বাদ বাকি যে চারটা অংশ আছে সেই অংশ চারটাকে ধারণ করে রাখে, এটাই এর কাজ। এবার পরের অংশে আমরা যাই, পরের অংশে দেখো বৃত্তি, বৃত্তি আছে এখানে। বৃত্তি হচ্ছে এইটা, এই যে সবুজ রঙের এটা, আমি এটা অংশটা চিহ্ন করে তোমাদের দেখাচ্ছি। এই যে এই অংশটা হচ্ছে বৃত্তি। এই বৃত্তি সংযুক্ত হতে পারে আবার বিযুক্ত হতে পারে। যদি সংযুক্ত অবস্থায় থাকে তাহলে সেটা সংযুক্ত বৃত্তি বলবো, আর বিযুক্ত অবস্থায় থাকলে বিযুক্ত বৃত্তি বলবো। এই বৃত্তি হচ্ছে ফুলের আরও তিনটা যে স্তবক আছে, হ্যাঁ, এদের রক্ষা করা একটা কাজ করে। তাছাড়া সবুজ যে বৃত্তি এটা সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায়ও অংশগ্রহণ করে। এখন আমরা আর একটা অংশ দেখি ফুলের, আর একটা অংশ হচ্ছে তিন নম্বর অংশ, এটা হচ্ছে দলমণ্ডল বা পাপড়ি। এখন এই দলমণ্ডল যুক্ত অবস্থায় থাকতে পারে, একক অবস্থায়ও থাকতে পারে। দলমণ্ডল সাধারণত লাল রঙের বা বিভিন্ন রঙের হয়, আর বিভিন্ন রঙের হলে সেটা কিন্তু পরাগায়নের জন্য সহায়তা করে। লাল রং বা এইসব ফুলের ফুলগুলাই বিভিন্ন মৌমাছি বা পতঙ্গ পাখি সবগুলা আকৃষ্ট হয় এবং আসে এবং পরাগায়নে সহায়তা করে। তো যাই হোক, আমি এই পাঁচটা এই যে এক একটা পাপড়ি যে অংশগুলো দলমণ্ডল আমি একটা একটা করি দেয় তুলছি। দেখো তোমরা সবাই দেখতে পাচ্ছ, এই যে এখন অংশ আছে দুইটা, কয়টা অংশ আছে, দুইটা অংশ আছে। দুইটা অংশের মধ্যে আমরা দেখছি এখানে দেখো বোর্ডে আছে পুং স্তবক, পুং স্তবক এইগুলো, এগুলোকে আমরা পুংকেশ্বরও বলি। এই যে পুংকেশ্বর অনেকগুলো গুচ্ছ আকারে থাকতে পারে আবার এককভাবেও থাকতে পারে। এই পুংকেশ্বর মূলত দুইটা অংশ দেখতে পাই, যে ছোট ছোট এটা অনেকগুলো আছে। এই যে এর লম্বা যে অংশ দেখতে পাচ্ছ, হ্যাঁ লম্বা, এর মাথায় একটা গোল মতন অংশ আছে লম্বা যেটা, এটা হচ্ছে পরাগ দণ্ড, এটাকে বলি আমরা পরাগ দণ্ড বলি। আর এইটা হচ্ছে মাথায় যে গোল মতন অংশটা দেখতে পাচ্ছ এখানে গোল মতন অংশ, সেটা হচ্ছে পরাগধানী। আমি পাশে এখানে একটা অঙ্কন করি এই যে বোঝার জন্য, ঠিক এরকম এখানে এরকম থাকে, এরকম অংশ থাকে, এইটা হচ্ছে পরাগ ধানী, এটা হচ্ছে পরাগ দণ্ড, এটা হচ্ছে পরাগ ধানী। এখন দেখো পরাগ ধানীতে থাকে পরাগ রেণু, এই রেণু ফুলের গর্ভমুণ্ডে পতিত হলে তখনই কিন্তু পরাগায়ন
সম্ভব হয়। এখন আমরা আর একটা অংশ দেখি, এটা হচ্ছে শেষ নম্বর, যেটা স্থিতিস্থাপক। স্থিতিস্থাপক এই যে লম্বা যে অংশটা দেখতে পাচ্ছ, এখান থেকে এই পর্যন্ত লম্বা যে অংশটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে স্থিতিস্থাপক। স্থিতিস্থাপকের উপরের দিকে যে অংশ, উপরের দিকে যে অংশ, এটাকে বলে গর্ভমুণ্ড। এই যে দণ্ড আকারের যে অংশ দেখছো, এটা হলো গর্ভদণ্ড, আর এইটা হচ্ছে গর্ভাশয়। এইটা হচ্ছে গর্ভাশয়, এখানে নিচে, এখানে পরাগরেণু আসে এবং এই পরাগরেণু মিলিত হয় গর্ভাশয়ে, ফলে এটা ফলে পরিণত হয়। এখন এখানে দেখো, আমি তিনটা অংশ এটা একটু অঙ্কন করছি। এই যে এটা হচ্ছে গর্ভাশয়, গর্ভমুণ্ড, গর্ভদণ্ড, গর্ভ এখন এই যে আমরা ফুলের পাঁচটি অংশ, তোমরা হয়তো সবাই বুঝতে পেরেছ যে পাঁচটি অংশ কি কি এবং ফুলের কোথায় থাকে, এগুলো হয়তো তোমরা সবাই বুঝতে পেরেছ আশা করি। তোমরা এর পরবর্তীতে এই পাঁচটা অংশ বইয়ে দেখবা, পাঠ্য বইয়ে খুব ভালো করে লেখা আছে। পাঠ্য বইয়ে আমরা এই পাঁচটা অংশ আবারও পড়ব এবং ভালো করে জানব। যদি কোনো প্রশ্ন থাকে পরবর্তী ক্লাসে, তোমরা এই সম্পর্কে আমাকে বলবা। তাহলে সেই বিষয়ে বোঝানো আরও সম্ভব হবে। তো আজাদ আর বলছিনি সেরকম, তোমরা সবাই ভালো থাকো। আজ এখানেই শেষ করছি, পরবর্তী ক্লাসে কোন একটা নতুন অধ্যায় নিয়ে তোমাদের সাথে আবারও দেখা হবে। সকলকে ধন্যবাদ।